বিসমিল্লাহির রহমান রহিম ইন্টার সকলকে স্বাগতম আজ আমরা শয়তানকে পরাভূত করার একটি পন্থা সম্পর্কে জানব এবং শেষে মাদার্স এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি মেসেজ শুনব হরুদ আবদুল্লাহ ইবনে আব্বাস সাদি আল্লাহ আনহু বলেন তোমাদের কারো সামনে শয়তান প্রকাশিত হয়ে গেলে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিও না অর্থাৎ তাকে ভয় পেও না বরং তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকো কারণ তার দিকে মনোযোগ না দিলে বা তাকিয়ে না থাকলে সে তোমাদের উপর সাওয়ার হয়ে যেতে পারে আর যদি চোখে চোখ রেখে চেয়ে থাকা হয় এবং তাকে মোটেই গুরুত্ব না দেয়া হয় তাহলে সে পালাতে বাধ্য হজর মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন এরকম ঘটনার শিকার আমি নিজেই হয়েছি একদা আমি শয়তানকে দেখলাম তখন হজত ইবনে আব্বাসের পন্থা স্মরণ হয়ে গেল আমি তাকে কোনো গুরুত্ব না দিয়েই যেতে থাকি ফলে সে আমাকে ভয় পেয়ে পালিয়ে যায় আল্লাহ আলা আমাদের সকলকে শয়তানকে পরাভূত করে দেওয়ার তৌফিক দান করেন মেসেজটি হল আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মুহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইন হাদিস শরীফ এবং সুন্নতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছর লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু যা লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই অমা ইল্লাল বালাক والسلام عليكم ورحمه الله وبركاته